হাই গাইজ, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আমাদের একটা একটা খুশির খবর চলে আসছে, যেটা শুনে যেটা দেখে আমাদের ফিল হচ্ছে যে সত্যি আমরা কিছু করতে পারছি, অন্তত মনে হচ্ছে কিছু অল্প আর কি, অল্প অল্প কিছু করতে পারছি, বিশাল কিছু না অল্প। যেটা ছিল আমাদের ফার্স্টে, আমরা যখন ক্যান ইউ বি মি গানটার উপর রিয়াকশন দিয়েছিলাম, জাকি লাভ আমাদের চ্যানেলে এসে ভিডিওটার নিচে কমেন্ট করেছিলেন, ঠিক সেরকমভাবে অসহায় এবং অভিনয় গানে যে আমরা রিয়াকশন দিয়েছিলাম তার সেই গান দুটো যিনি লিখেছেন, হ্যাঁ, নামটা কি? আহমেদ রিজভি ভাই, তিনি এসে আমাদের অসহায় গানটায় কমেন্ট করেছেন যে আমাদের বিশ্লেষণ তার খুব ভালো লেগেছে এবং এটা আমাদের কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট, বিশাল একটা, সিরিয়াসলি বিশাল বড় অ্যাচিভমেন্ট। আমরা ভাবতে পারিনি, টোটালি আনএক্সপেক্টেড ছিল যে তিনি এসে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, সত্যি আনএক্সপেক্টেড ব্যাপার, সত্যি কথা। মানে একের পর এক এরকম ভালোবাসা তো তোমাদের থেকে পাচ্ছি, তারপর এত বড় বড় মানুষের থেকে এরকম ভালোবাসা, মানে দেখলাম তাদেরকে কমেন্ট করেননি কিন্তু আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন, মানে এটাই তো, মানে এটাই বিরাট, এটা তো আর কোনো ভাবে এক্সপ্লেইন করা যায় না, সত্যি যত বলবো যত বলবো তত কম। এবং তারপর আরও একটা বলি, যেরকম শামিম হাসান ভাই, আমরা যে ভিডিওটার উপর রিয়াকশন দিয়েছিলাম ভ্যালেন্টাইন ডে স্পেশাল, যে অস্থির প্রেমিক, সেইটা আমাদের ভিডিওটা ফেসবুকে তার নিজের পেজে শেয়ার করেছেন, নাটক গানও আর কি টুকটাক মনে হয় গান, আমি যেটুক দেখলাম আর কি, না মনে হলো আর কি গানটানো গান আর কি, তার পেজে আমাদের শেয়ার, মানে এটা আমরা মানে ভাবতেই পারছি না, এত ভালোবাসা পাচ্ছি বাংলাদেশের থেকে, যে মানে এইগুলো করে বোঝা যাচ্ছে তাড়াতাড়ি ডাকছে আমাদেরকে যে বাংলাদেশে আসো, খুব তাড়াতাড়ি যেতে হবে, আমার মনে হচ্ছে আগেই যেতে হবে, হ্যাঁ, মানে সিলভার বাটন পাই না পাই আমাদেরকে চলে যাবো, সবার সাথে দেখা করতে যেতে হবে, এটা মনে হচ্ছে আমাদেরকে। আসবে তো নাকি সবাই? একদম আসবে তো, তোমাদের এই যে মনের বোতাম বা মনের বাটন যে পেয়ে গেছি, এর থেকে বড় কিছু আছে? আমার তো মনে হয় এর থেকে বড় কিছু একটা পাওনা থাকতে পারে, তো এইটা পেয়ে গেছি যখন তো স্বাভাবিক বান্তায় ভাই, নিশ্চয়ই যাবো, চেষ্টা করছি যত সম্ভব সবকিছু করে যাওয়া যায়, অবশ্যই। তো এবার চলে আসি আজকের যে আমরা গানটার উপর রিয়াকশন দিতে চলেছি, সেই ইমরান ভাইয়ের অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল এই গানটার জন্য আমাদের কাছে। গানটার নাম হচ্ছে বলো সাথিয়া। গানটা গাইছেন সেই ইমরান ভাই আর বৃষ্টি। আর যে অ্যালবাম থেকে গানটা নেওয়া হয়েছে, অ্যালবামটার নাম হচ্ছে আজ ভালোবাসো না। এবং যে চ্যানেলটা থেকে আমরা নিচ্ছি সেই চ্যানেলটার নাম হচ্ছে সঙ্গীতা মিউজিক। তো অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, সাবস্ক্রাইব করবে, ভিডিও লাইক শেয়ার করবে, তারপরে চলে আসবে বংস রিয়াকশনে, রিয়াকশন দেখার জন্য। রিয়াকশনের নাম একটাই, দ্য বংস রিয়াকশন। তো চলো গানটা এবার শুনি, তারপর বাকি কথা হবে। বলো সঙ্গীতা নেই, সালিম খান প্রেজেন্ট, একটু মনে পুরনো গান, যতদূর মনে হচ্ছে বলো না,
খুঁজে পেলাম সেই ব্যাপার, সিরিয়াসলি সেই সেই ভয়েস, সেই সুন্দর লিরিক্স, সেই সুন্দর মিউজিক, আর ইমরান ভাইয়ের গলা আবার সেই চেনা পরিচিত গলাটা লাগলো, মানে সেই দিনটা বাদে আমার মনে হচ্ছে যেন অনেক দিন বাদে আবার সেই জায়গা, সেই ব্যাপারটা হয় না, মানে ইমরান ভাই যে তুমি ভালো গাইছে, অবশ্যই প্রত্যেকটা গানই ভালো, কিন্তু তোমরাও জানো যে একটা গানের এটা ভালো তো তার থেকে ভালো এটা হয়, তার থেকে ভালো আর একটা হয়, এক্স্যাক্টলি সেরকম হলো ওই ব্যাপার, যা যেমন জানি পাবো না মনে একদম লেগেছে গানটা, মানে সত্যি সেই এই গানটাকে বলা সিরিয়াসলি, মানে আমার সত্যি খুব ভালো লাগলো গানটা, এবং কোথাও না কোথাও একটু ইন্টারন্যাশনাল লেভেলের গানটা আমার লাগলো, সিরিয়াস বলছি, গানটা লিরিক্সটা যেভাবে ছিল এবং গানটাকে যেভাবে সুন্দরভাবে মিউজিক দিয়ে ইউটিলাইজ করা হয়েছে, এবং যেভাবে দুজন সিঙ্গারকে নেওয়া হয়েছে, যেখানে যেটুকু আমার মনে হলো গান গলা দুটোর কারুরই মানে কোনো রকম সফটওয়্যার মানে ইউজ তো ডেফিনেটলি করা হয়, বাট সেই রকমভাবে সফটওয়্যার উপর জোর দিয়ে সেই ভয়েসগুলো নেই, সেই জন্য শুনতে আমাদের কানে বেশ ভালো লাগে, মানে একদম শ্রুতি মধুর বলে কথাটা মানে সেই ব্যাপার, একদম দারুণ লাগলো, এবং মনে লাগার মতো আর কি, পুরো বৃষ্টি যে গায়িকাটা ছিলেন দারুণ গেয়েছেন, অসাধারণ অসাধারণ, চোখ ফিরাতে পারছেন না, এত সুন্দর তাকে দেখতে লাগছিল, কোথাও না কোথাও আমার মনে হচ্ছিল যে ইনি অ্যাক্ট্রেস হিসেবে আসলেও যথেষ্ট ভালো নাম কামাবেন, না সিরিয়াসলি আমার তো তাই মনে হলো, তো ওভারঅল গানটা বেশ ভালো লাগলো, বলো সাথিয়া তুমি হিনা দিন কাটানো কি যে মুশকিল, বলো সাথিয়া ডানা ছাড়া ওরা কি যায় কি যায়, মানে সত্যি মানে বেশ অন্যরকম লিরিক্সটা লাগলো, বেশ ভালো লাগলো, খুব বেশি লিরিক্স ছিল না,
অল্প লিরিক্স ছিল, কিন্তু তার মধ্যে দিয়ে যে মিউজিকের সাথে লিরিক্সটাকে যেভাবে মানে কম্পোজ করে যেভাবে সিঙ্গারদেরকে ইউজ করা হয়েছে, তো অসাধারণ, মানে ফুল প্যাকেজ ছিল একটা গান। মানে ইমরান ভাইয়ের মানে একটা বেসিক জিনিসটা যেটা ভাল লাগে, প্রত্যেকটা নতুন গায়িকার সাথে গান গায় আর সেই গায়িকাগুলোকে আর কি হাইলাইট হয় আর কি, মানে সত্যি যে এরা ভালো গান গায় আর কি প্রত্যেকটা, মানে ট্যালেন্ট যে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে সেটা কিন্তু ইমরান ভাইয়ের সাথে অত্যন্ত দেখা যায়, মানে বেশিরভাগ একদম, কারণ তুই দেখবি প্রত্যেকটা গায়িকা কিন্তু ওর মানে ইমরান ভাইয়ের আলাদা আলাদা থাকে আর প্রত্যেকেই ট্যালেন্টেড, মানে প্রত্যেকেই ভালো গান গায় আর কি। বৃষ্টির গান আমরা সেইভাবে শুনিনি, অসাধারণ গলা, আমার তো বেশ ভালো, বেশ ভালো, মানে খুব সুন্দর গলা আর কি, আমি এটাই বলতে পারি। সিরিয়াসলি ইমরান ভাই নিজেই এত ট্যালেন্ট, আর ট্যালেন্ট তো খুঁজে বার করা এটা ইমরান ভাইয়ের কাজ, মানে ইমরান ভাই খুঁজছে না কে খুঁজছে আমি জানি না, কিন্তু ইমরান ভাইয়ের ইমরান ভাই অনেকটা কিরকম টাইপের হয়ে গেছে, যেরকম যেরকম সাকিব ভাই আছে, সাকিব ভাইয়ের সাথে কেউ যদি মানে সিনেমা করেন অ্যাক্ট্রেস তারা হাইলাইট হয়ে যায়, ইন্ডিয়াতে রয়েছে সালমান ভাইয়ের সাথে কেউ যদি অ্যাক্ট্রেস কাজ করে তারা হাইলাইট হয়ে যায়, অরিজিৎ সিং এর সাথে কেউ যদি গান গায় তিনি হাইলাইট হয়ে যান, ঠিক সেরকমই আমার মনে হচ্ছে যে ইমরান ভাইয়ের সাথে কোনো সিঙ্গার যদি গান গান তো তিনি হাইলাইট হয়ে যান। এবং কিছু কিছু সবার কথা ওইভাবে বলতে পারবো না, বাট কিছু কিছু গায়িকা গলা মানে বেশ ভালো লাগলো, যেরকম আজকে আমার ইনার যিনি আছে ইনার ভয়েসটা আমার সত্যি সুন্দর লাগলো, ভয়েস সাথে দেখতে খুব সুন্দর, যেরকম আমাদের একটা সিঙ্গার আছেন পলক মুচ্ছল, যেরকম সুইট দেখতে পলক মুচ্ছল, ইভেন আমি যতদূর জানি এটাও একটা কমেন্ট এসেছিল ইমরান মুচ্ছলের সাথে গান গেয়েছেন, গান গেয়েছেন তো সেরকম কিউট দেখতে, সেটাও ভয়েস একটা, ওটাও রিয়াকশন দেব, বেশ ভালো লাগলো। গানটার নাম আমার ঠিক মনে পড়ছে না এখন ঠিক, কিন্তু ওটা অসাধারণ গান শুনেছি আর কি। সব করবো, শুধু একটু সময় দাও, সাথে থাকো। আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা অনেকেই বারবার বলছো যে আমরা তোমাদের রিকোয়েস্টের উপর কমেন্ট করছি না, এই কমেন্টের উপর রিকোয়েস্ট করছি না বা রিয়াকশন ভিডিও বানাচ্ছি না, এটা কিন্তু ভুল, আমরা বানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ দিনে আমাদের একটার বেশি ভিডিও আসছে না বা করা সম্ভব হয়ে উঠছে না, সেটা কটা দিন সময় লাগছে। সাথে থাকো, তোমার তোমাদের গানের ওপর মানে রিয়াকশন নিশ্চয়ই পাবে, অবশ্যই একদম, মানে একটু সাথে তো তোমাদের এই সাপোর্টটা দরকার দরকার আছে, তোমাদের জন্যই আশা, তোমাদের থেকে আমরা এটাই আশা করবো যে তোমরা সাথে থাকবে, ব্যাস এটাই আর কিছু চাই না। একদম, তো যদি আমাদের রিয়াকশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেলটা টাং করে বাজিয়ে দিও, জানো চ্যানেল নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করতে ভুলো না, একটু কায়দা করে দেখালাম। আচ্ছা তুই বল কি, আরে কিছু ভাবিনি, হয় এরকম আমার থাকলে আমার মাথাটা খারাপ হয়েছে, এই কমেন্ট করতে ভুলো না, কমেন্ট তোমরা ভুলছো না, অফুরন্ত কমেন্ট, ভালোবাসা প্রচুর, আর ফেসবুক পেজ গ্রুপ সব আছে, শেয়ার করো যত পারো, টুইটার আর কি কি আছে, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ যত আছে সব শেয়ার করে দাও তো, আর ফেসবুক পেজটা বেশি 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 করে লাইক করো আর শেয়ার করো, ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো শেয়ার করো। দেখো তোমাদেরকে বলছি, শামিম ভাই কিন্তু শেয়ার করে ফেলেছে, তোমরা শেয়ার করছো না, তোমরা করছো না, শামিম ভাই করছে, মানে যাত্রী আশা করিনি, তোমরা করবে কি বলবো, তোমরা তো করবে, শামিম ভাই করছে, মানে সিরিয়াসলি। তো এইভাবেই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা, ভালোবাসা ছড়িয়ে দিও, পরের ভিডিওতে তোমাদের সাথে দেখাবে, ততক্ষণ জানো টাটা।